দরদ নিয়ে এবার বিশাল দুঃসংবাদ দিলেন অনন্য মামুন। অনন্য মামুন হঠাৎ করে এই দুঃসংবাদ দিয়ে কি বলছে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে চলছে প্যান ইন্ডিয়া সিনেমার দরদের শুটিং। তবে সিনেমার নায়ক নায়িকা ডলিউড সুপারস্টার শাকিব খান ও বলিউডের নায়িকা সোনাল চৌহান সহ ইন্ডিয়ার প্রায় 70% জ্বরে আক্রান্ত। এরপরও পিছু পা হচ্ছে না শুটিং থেকে। বুধবার 8ই নভেম্বর সকালে ভারতের বেনারস থেকে এমন তথ্যই জানালেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। এই নির্মাতার ভাষ্য, দরদ সিনেমার ইউনিটের 70% ভাইরাস জ্বরে আক্রান্ত, শাকিব সোনাল সবাই, আমার নিজেও 102 ডিগ্রি জ্বর। এরপরও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে শুটিংয়ে চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যেতে হচ্ছে। অনন্য মামুন বলেন, শাকিব ও সোনাল সহ ইউনিটের সবার মনোবল খুবই শক্ত, বিশেষ করে শাকিব এ অবস্থাতেও শুটিং চালিয়ে যেতে সবাইকে আরও উৎসাহ দিয়েছেন। তার এই কাজের প্রতি ভালোবাসা এবং ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সবাই ডলিউড সুপারস্টার সহ আমাদের জন্য দোয়া করবেন, যাতে পুরোপুরি সুস্থ হয়ে কাজে পূর্ণ মনোনিবেশ করতে পারি। এভাবে কিন্তু অনন্য মামুন তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন এবং দরদ টিমের জন্য দোয়াও চেয়েছেন।